বাংলাদেশের ইতিহাস যতদিনের এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি নমিনেশন ফর্ম কিনতে পেরেছি মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না আমি যে কতটুকু খুশি কতটুকু আনন্দিত আমি এটা ভাষায় প্রকাশ করতে পারব না মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী মনোনয়ন তো পাইনি পাওয়ার ব্যাপারে আচ্ছা মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হচ্ছে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একজন নারী এবং তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন আপনারা আমি একটু আগেও বলেছি যে গতকাল যে মেট্রো রেল উদ্বোধন করলেন তিনি আপনারা দেখবেন যে প্রথম যিনি চালিয়েছেন ট্রেনটা মেট্রো রেলটা সেটা কিন্তু মরিয়ম আফিজা চালিয়েছেন তিনি একজন নারী সো এটাতে বোঝা যায় যে এবং তার বিভিন্ন স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাপারঙ্গজ দুইকে পিছিয়ে থাকতে দেখতে চাই না আমি সেখানে নৌকা যেভাবে হোক মানে আমি আমি ওকে বলছিলাম আমার হাজবেন্ডকে বলছিলাম যে মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল্লাহ তো সেটা সেটা হচ্ছে যেহেতু আমি নারী এবং আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা আমার চাপানবাবুজ দুইয়ের উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা মানে ইচ্ছা এবং তৃষ্ণা সেটা আমার ভেতরে অনেক বেশি সেটা তো করছি সেটা সেটা আমি আর আমার হাজবেন্ড মিলে করছি এবং আজকের পর থেকে এটা আরো দৃঢ়ভাবে এটা নিয়ে কাজ করবো যারা নেতা কর্মী তাদের আসলে কতটুকু সাপোর্ট পাবেন বলে আপনার মনে হয় প্রচন্ড সাপোর্ট আমি নমিনেশন ফর্ম কেনার আগে তাদের সাথে আমার প্রচন্ড পরিমাণে যোগাযোগ হচ্ছে তারা অনেক রকম ভাবে আমার সাথে যোগাযোগ করছেন ফোন করছেন তাদের সাথে আমার দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতা কর্মীরা আছেন প্রচন্ড আন্তরিক তারা এবং সবাই আমাকে খুব সাপোর্ট করছে আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কী কী কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনেছেন কি আপনি অভিনয় ছেড়ে দেবেন নাকি অভিনয় চালিয়ে যাবেন না 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 আমি অভিনয়টা তো আমার বেস আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি আওয়ামী মানে এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন সো আমার বেস আমি ছাড়বো না আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো না 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 মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে কাজ করবো ইনশাল্লাহ আবার একটু যদি বলেন যে চাঁপাইনবাবগঞ্জ দুই ওই আসনটায় বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন তারা ছেড়ে দেওয়ার পর সেখানে আমরা যতদূর জানি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপি একটা শক্ত অবস্থানে থাকে এবং তাদের একটা বড় ঘাঁটি ওই জায়গাটাকে বলা চলে ওইখান থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে যে স্পিরিটটা দরকার বা যে নিজের যে চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আলটিমেটলি বলছেন যে আপনি এসেছেন সেইটা কতটুকু কিভাবে ওভারকাম করবেন সেই জায়গার যে বাইরের যে অন্যান্য রাজনৈতিক দলের চাপ আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আসলে কিভাবে মোকাবেলা করবেন আপনি আমি আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী তার ছিটে ফোটেও যদি আমি 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 ভেতরে লালন করি তাহলে এই রকম কোন শক্তি এবং যত যতই শক্ত অবস্থানে থাকুক না কেন আমি এখান থেকে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ Yeah.